টালমাটাল দেশের অর্থনীতি কি ভাবছে আওয়ামী বিএনপি এবং সর্বশেষ রপ্তানির আড়ালে প্রায় কোটি টাকা পাচার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টালমাটাল দেশের অর্থনীতি কি ভাবছে আওয়ামী লীগ বিএনপি এই মুহূর্তে দেশের অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে রপ্তানি আয় বাড়ছে না প্রবাসী আয় নিম্নমুখী বিনিয়োগ স্থবির কলকারখানায়ও গ্যাস বিদ্যুৎ সরবরাহে ঘাটতি সরকার নিত্য পণ্যের দাম বেঁধে দিয়ে আমদানি করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না মন্ত্রীরা বলছেন সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করছে কিন্তু সেই সিন্ডিকেটকে ধরতে পারছে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাঝে মধ্যে চুনোপুটিদের ধরছে কিন্তু রাঘব বোয়ালেরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে এরই মধ্যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বা নিচ্ছে না সরকারের নীতি নির্ধারকেরা এতদিন শিকারি করতে চাননি দেশে কোনো সমস্যা আছে যে কোনো বেসরকারি জরিপ ও গবেষণা প্রতিবেদন তারা তুড়ি মেরে উড়িয়ে দিতেন কিন্তু একটা না পনেরো বছর দেশ শাসনের পর সরকার বুঝতে পারছে অর্থনীতি ভালোভাবে চলছে না এজন্য তারা অর্থনীতিবিদদের পরামর্শ নিচ্ছেন গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসেছিলেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে তিনি বলেছেন টাকা ছাপিয়ে সরকার ও ব্যাংককে ঋণ দেওয়া যাবে না বরং সরকারকে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ানোর দিকেই নজর দিতে হবে কিন্তু রপ্তানি আয় ও প্রবাসী আয় বাড়বে কিভাবে যদি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে বাংলাদেশের রাজনীতি সবসময়ই অস্থির ও অনিশ্চিত জাতীয় সংসদ নির্বাচনের পর সেই অনিশ্চয়তা আরও বাড়ছে সরকার বলছে বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন সুস্থ হয়েছে বিরোধী দলের দাবি বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন আর ভূতের মুখে রাম নাম একই কথা তার প্রমাণ দু হাজার চোদ্দ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ এর একতরফা নির্বাচন এক বছর ধরেই দুই পক্ষের পাল্টা পাল্টি কর্মসূচি চলছে দেশে এত সমস্যা এ নিয়ে রাজনীতিকদের কোনো মাথা ব্যথা নেই তারা ভাবেন ক্ষমতায় থাকতে বা আসতে পারলেই সব সমস্যার সমাধান হবে সরকারকে ফেলে দিতে ভবিষ্যতে হরতাল অবরোধের প্রয়োজন হলে তারা সেটি করতে প্রস্তুত আছেন কিনা তারা হাত তুলে জানিয়েছেন প্রস্তুত আছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন ভোট চোরদের বিদায় করতে সুনামি তৈরি করতে হবে অন্যদিকে সরকারি দলের নেতারা বলেছেন জনগণের শান্তি বিনষ্ট হয় এমন কোনো কর্মসূচি নিলে সেটি শক্ত হাতে দমন করা হবে সমস্যা হলো আমাদের দেশের ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে শান্তির সংজ্ঞাও বদলে যায় আজ আওয়ামী লীগের কাছে হরতাল অবরোধ শান্তি বিনষ্টকারী কর্মসূচি অথচ বিরোধী দলে থাকতে তারা এই ধরনের কর্মসূচি হামেশা পালন করেছে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বান্ন বছরেও নির্বাচনের বিষয়ে একটি ঐক্যমত পৌঁছাতে পারেনি এজন্য তারা বিদেশি কূটনীতিকদের কাছে ছুটে যান বিদেশি কূটনীতিকেরাও এখানে ছাপ করেন এসবকে আমাদের জন্য লজ্জাজনক নয় বর্তমানে দেশে নির্বাচন নিয়ে যে সংকট সেটা আসলে গণতন্ত্রেরই সংকট আমরা দু সালেও একটি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারি নাই এখন সংঘাত অনিবার্য আর সেই রাজপথের সংঘাতে আওয়ামী কিংবা বিএনপি যেই হারবে বাংলাদেশের মানুষ ও গণতন্ত্র গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধি নিষেধ আরোপের পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন এখন দেশের রাজনৈতিক নেতাদের কাছে প্রশ্ন তারা একসঙ্গে বসে সংকটের সমাধান করবেন নাকি সংঘাতের পথ বেছে নেবেন রপ্তানির আড়ালে প্রায় কোটি টাকা পাচার তৈরি পোশাক রপ্তানির আড়ালে প্রায় তিনশো কোটি টাকা সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া কাতার সৌদি আরব নাইজেরিয়া ফ্রান্স কানাডা রাশিয়া স্লোভেনিয়া পানামা প্রভৃতি দেশে পাচারের তথ্য উদ্ঘাটন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর একই সঙ্গে পাচারের সঙ্গে সংশ্লিষ্ট দশটি প্রতিষ্ঠানকে শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানগুলো হল প্রজ্ঞা ফ্যাশন লিমিটেড ফ্যাশন ট্রেড এমডিএস ফ্যাশন হংকং ফ্যাশনস লিমিটেড থ্রি স্টার ট্রেডিং ফরচুন ফ্যাশন অনুপম ফ্যাশন ওয়ার লিমিটেড পিক্সি নিট ওয়ার্স লিমিটেড স্টাইলস বিডি লিমিটেড ও ইডেন স্টাইল টেক্স গতকাল শুল্ক গোয়েন্দার যুগ্ম পরিচালক শামসুল আরেফিন খান এসব তথ্য নিশ্চিত করে বলেন সি এন্ড এফ এজেন্ট ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো পারস্পরিক যোগ সাজশে প্রায় তিনশো কোটি টাকা পাচার করেছে ই এক্সপির কার্যকারিতা না থাকায় বৈধ পন্থায় বৈদেশিক মুদ্রা দেশে প্রত্যাবাসিত হওয়ার সুযোগ নেই অর্থাৎ মানি লন্ডারিং সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়েছে এই ঘটনায় দশ রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে শামসুল বলেন এর আগেও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রতিষ্ঠানের মাধ্যমে একই পন্থায় কোটি টাকা চারটি পাচারের ঘটনা উদ্ঘাটন করে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান সহ ফৌজদারি মামলা হয়েছে সব মিলিয়ে ছয়শ কোটি টাকা পাচারের ঘটনা উদ্ঘাটন করল শুল্ক গোয়েন্দা শুল্ক গোয়েন্দা জানায় রপ্তানি জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য চালান বিদেশে রপ্তানি হচ্ছে কিন্তু বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসিত হচ্ছে না এমন একটি অভিযোগ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে ছিল রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিল অব এক্সপোর্ট জালিয়াতি করে অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট মনিটরিং সিস্টেম ব্যবহার করে পণ্য রপ্তানি করেছে যার বিপরীতে কোনো অর্থ দেশে ফিরে আসেনি বা রপ্তানি মূল্য বাবদ অর্থ বিদেশে পাচার হয়েছে তদন্তকালে রপ্তানিকারক প্রতিষ্ঠান বিগত সময়ে পণ্য চালানে এমন জালিয়াতি করেছে যার প্রমাণ পাওয়া যায় চালানের বিপরীতে পণ্যের পরিমাণ এক হাজার টন যার বিপরীতে ফেরতযোগ্য বৈদেশিক মুদ্রার সম্ভাব্য পরিমাণ তিন কোটি তিপ্পান্ন লাখ ডলার হাজার প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনায় দেখা যায় প্রতিষ্ঠানসমূহ টি শার্ট টপস লেডিস ড্রেস ট্রাউজার বেবি সেট পোলো শার্ট প্রভৃতি পণ্য সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া কাতার সৌদি আরব নাইজেরিয়া প্রভৃতি দেশে জাল জালিয়াতির মাধ্যমে রপ্তানি দেখিয়ে অর্থ পাচার করেছে প্রতিষ্ঠানগুলো মূলত বিল অব এক্সপোর্টের কোড ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে বলে প্রমাণ পেয়েছে শুল্ক গোয়েন্দা দশ প্রতিষ্ঠানের বিল অব এক্সপোর্ট ও ইএক্সপি তথ্যের মধ্যে মিল পাওয়া যায়নি এবং সাউথ ইস্ট ব্যাংক থেকে প্রাপ্ত দশ প্রতিষ্ঠানের কোনোটি ওই ব্যাংকে লিয়েন করা নয় সাভারের আশুলিয়ায় অবস্থিত প্রজ্ঞা ফ্যাশন লিমিটেড দু উনিশ সালে তিনশো তিরাশিটি ও দু বিশ সালে আটটি সহ তিনশো একানব্বইটি রপ্তানি চালানের মাধ্যমে অর্থ পাচার করেছে রপ্তানি করা পণ্যের মূল্য প্রায় এক কোটি আট লাখ একচল্লিশ হাজার ছয়শো ডলার বা বিরানব্বই কোটি চার লাখ ষাট হাজার দুইশো পঁয়তাল্লিশ টাকা প্রায় প্রতিষ্ঠানের রপ্তানি জালিয়াতির সঙ্গে জড়িত সি অ্যান্ড এফ এজেন্ট চট্টগ্রামের কোম্পানি এম জে শিপিং কর্পোরেশন রিয়াঙ্কা ইন্টারন্যাশনাল অ্যান্ড জে ট্রেড ইন্টারন্যাশনাল জে অ্যাসোসিয়েট ও এক্সপ্রেস ফরওয়ার্ডার্স রাজধানীর গুলশানে অবস্থিত প্রতিষ্ঠানটি দু সালে তিয়াত্তরটি দু সালে একশো এবং দু সালে সাতান্নটি সহ দুইশো রপ্তানি চালানে জালিয়াতি করেছে বলে প্রমাণ মিলেছে রপ্তানি করা পণ্যের মূল্য প্রায় আশি লাখ একান্ন হাজার ছয়শো ডলার ঢাকার উত্তরায় অবস্থিত এমডিএস ফ্যাশন নামের প্রতিষ্ঠানটি দুই সালে একশো বিরাশিটি রপ্তানি চালানে জালিয়াতি করেছে বলে প্রমাণ পাওয়া গেছে যার মূল্য প্রায় একান্ন লাখ বিরাশি হাজার পাঁচশো ছিয়াশি ডলার বা চুয়াল্লিশ কোটি এক হাজার পাঁচশো একান্ন টাকা গাজীপুরের টঙ্গিতে অবস্থিত প্রতিষ্ঠানটি দু আঠারো উনিশ এবং 2020 বিশ সালে একশো টি রপ্তানি চালানে জালিয়াতি করেছে রপ্তানির মাধ্যমে সাতচল্লিশ লাখ উননব্বই হাজার ছয়শো ছয় ডলার বা চল্লিশ কোটি ছেষট্টি লাখ সাঁয়ত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা পাচার করেছে বলে প্রমাণ পাওয়া গেছে ঢাকার বনানীতে অবস্থিত প্রতিষ্ঠানটি দু হাজার দশ সালে একশো বিশটি রপ্তানি চালানে জালিয়াতি করেছে বলে প্রমাণ পাওয়া যায় রপ্তানির নামে ত্রিশ লাখ তিপ্পান্ন হাজার একশো আট ডলার বা পঁচিশ কোটি বিরানব্বই লাখ আট হাজার আটশো উনসত্তর টাকা ঢাকার মিরপুরের ঠিকানার প্রতিষ্ঠানটি দুহাজার আঠারো এবং দুহাজার এগারো সালে ঊনষাটটি রপ্তানি চালানে জালিয়াতি করেছে রপ্তানি করে পনেরো লাখ চব্বিশ হাজার আটশো তেরো ডলার বা বারো কোটি চুরানব্বই লাখ ঊনষাট হাজার ছয়শো তেইশ টাকা পাচার করেছে বলে প্রমাণ পাওয়া গেছে রাজধানীর কচুক্ষেতের ঠিকানাধারী প্রতিষ্ঠানটি দু সালে বিয়াল্লিশটি রপ্তানি চালানের মাধ্যমে অর্থ পাচার করেছে প্রায় আট লাখ সাতাত্তর হাজার চারশো সত্তর ডলার বা সাত কোটি চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার দুশো টাকা পাচার করেছে প্রায় আট লাখ সাতাত্তর হাজার চারশো ডলার বা সাত কোটি চুয়াল্লিশ লাখ সাতানব্বই হাজার দুশো টাকা পাচার করেছে গাজীপুরের টঙ্গিতে অবস্থিত প্রতিষ্ঠানটি দু সালে বিশটি রপ্তানি চালানে জালিয়াতি করে একশো টন টি শার্ট রপ্তানি করে রপ্তানি দেখিয়ে পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার দুইশো বিরাশি ডলার বা পাঁচ কোটি ছয় লাখ চব্বিশ টাকা পাচার করেছে রাজধানীর শাহবাগের ঠিকানা ব্যবহার করে প্রতিষ্ঠানটি দুই সালে দশটি রপ্তানি চালান জালিয়াতি করে ছেষট্টি দশমিক আট টন টি শার্ট রপ্তানি করে প্রায় দুই লাখ পঞ্চান্ন হাজার ছয়শ ডলার বা দুই কোটি সতেরো লাখ দুই হাজার নয়শো দুই টাকা পাচার করেছে রাজধানীর খেল খেতে ঠিকানা ব্যবহার করে প্রতিষ্ঠানটি দু সালে আটটি রপ্তানি চালানে জালিয়াতি করেছে প্রায় এক লাখ পঁচাশি ডলার বা এক কোটি চৌষট্টি লাখ সাতাত্তর হাজার আটশো টাকা পাচার করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন